সালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি নারায়ণগঞ্জের জিন্দা পার্কে। আসলে এই পার্কটি খুবই চমৎকার এবং খুব মনোমুগ্ধকর, খুব সিনসাম এবং সাজানো গুছানো, সবুজে মোড়ানো এই পার্কটি। তো চলেন বন্ধুরা, ঘুরে দেখা যাক। জিন্দা পার্ক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত, ঢাকা থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্ব। আর এই জিন্দা পার্কে যেতে হলে ঢাকার যে কোনো স্থান থেকে সর্বপ্রথম আসতে হবে কুড়িল বিশ্ব রোড। কুড়িল থেকে বিআরটিসি বাসে করে যেতে হবে কাঞ্চন ব্রিজ, ভাড়া পড়বে 25 টাকা। আর কাঞ্চন ব্রিজ থেকে লেগুনা বা অটোতে করে জিন্দা পার্ক যেতে ভাড়া লাগবে মাত্র 30 টাকা। জিন্দা পার্কের প্রবেশদ্বারের সামনে চোখে পড়বে ছোট্ট একটি বাজার, যেইখান থেকে চাইলে নেওয়া যাবে দেশীয় ফলের অমৃত স্বাদ। আর প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য রয়েছে নানা রঙের শাপলা ফুল। ১০০ টাকা মূল্যের টিকিট কেটে জিন্দা পার্কে প্রবেশের সময় চোখে পড়বে ছোট্ট দুটি জলাশয়ের, যা রং বেরঙের মাছ আর কচুরিপানা দিয়ে সুসজ্জিত রয়েছে। পরিকল্পিত নগরীর কথা তো অনেকেই শুনেছি, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর সবুজের আচ্ছাদনে মোড়ানো এই পার্কটি যেন একটি পরিকল্পিত গ্রাম। এখানে রয়েছে 5টি জলাধার, আর এই জলাশয়ের মাঝে রয়েছে ছোট্ট ছোট্ট দ্বীপ। এই দ্বীপগুলোতে যাওয়ার জন্য রয়েছে কাঠ এবং প্লাস্টিকের ড্রামের তৈরি চমৎকার সব ভাসমান সেতু, যা এই পার্কের সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। আর লেকের জলে ভেসে বেড়ানোর জন্য রয়েছে সুসজ্জিত নৌকা, চাইলেই নৌকা ভাড়া করে এই লেকের সৌন্দর্যকে উপভোগ করা যায়। এই পার্কটিতে রয়েছে 250 প্রজাতির প্রায় 10,000-এরও বেশি গাছগাছালি। 1980 সালে 5,000 সদস্য নিয়ে যাত্রা শুরু করে অগ্রপথিক পল্লিক সমিতি, আর তাদের 35 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল এই জিন্দা পার্ক। রয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ। মসজিদটির দুপাশের আঙিনার ঘাসগুলো দেখলে মনে হয় যেন মাটির বুকে সবুজের কার্পেট বিছানো। পার্কটির ভিতরে রয়েছে ছোট একটি মার্কেট, যেখানে পাওয়া যায় হাতের তৈরি বিভিন্ন রকমের চমৎকার সব পণ্য, চাইলেই পছন্দ মতো পণ্য এখান থেকে সংরক্ষণ করা যায়। তাছাড়াও রয়েছে অত্যাধুনিক সৌন্দর্যমণ্ডিত নয়ন জুড়ানো স্থাপনার একটি লাইব্রেরি। সিমসাম এবং সাজানো গুছানো খুবই শান্ত পরিবেশে প্রকৃতির কুলে বিদ্যাহরণের অফুরন্ত ভাণ্ডার।
লাইব্রেরিতে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ইট, কাঠ আর কাঁচের দেয়ালে নির্মিত এই লাইব্রেরিটি যে কোনো পর্যটকেরই মন অনায়াসেই কেড়ে নেবে। প্রকৃতির এই নিস্তব্ধ পরিবেশে পছন্দের বই হাতে কাটাতে পারেন কিছুটা সময়, এতটুকু বলতে পারি, নিঃসন্দেহে ভালো লাগবে। আর এই স্থানটি হচ্ছে জিন্দা পার্কের লাইব্রেরি। তো এটা লাইব্রেরির উপরে থেকে মোটামুটি ভাবে পার্কের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। চারিদিকে খুব চমৎকার সবুজে মোড়ানো। রয়েছে চমৎকার একটি স্কুল, আর স্কুল মাঠের এক প্রান্তেই চোখে পড়বে হাতের তৈরি গহনার দোকান। চাইলেই পছন্দের গহনাটি এখান থেকে সংরক্ষণ করা যায়, আর দামেও সস্তা। পার্কটির সর্বত্রই রয়েছে গ্রামীণ পরিবেশের ছোঁয়া। রয়েছে বাঁশের তৈরি সাঁকো, যা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য একটু বিনোদন। গাছের 15 থেকে 20 ফুট উচ্চতায় রয়েছে ছোট টংঘর। কাঠ ও টিনের ছাউনি দিয়ে নিপুণ কৌশলে তৈরি করা হয়েছে এই টংঘর, যা এই পার্কের বৈশিষ্ট্যকে করেছে অন্যতম। চলতে চলতে ক্লান্ত পর্যটকদের বিশ্রামের জন্য রয়েছে চমৎকার সব বসার স্থান। তাছাড়াও পার্কটির ভিতরে রয়েছে মাটির নির্মিত বসতঘর, রয়েছে ক্যান্টিনেরও সুব্যবস্থা। আজকের জন্যে এখানেই বিদায়। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আবার দেখা হবে প্রকৃতির টানে কোনো এক নতুন পরিবেশে।